পাবনার সাথিয়ার সোনাইবিলে জলমহালের দখল নিয়ে বিরোধে জড়িয়েছে দুই পক্ষ। এর জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় মৎস্যজীবী সমবায় সমিতির দাবি, একটি পক্ষ জোর করে তাদের ইজারা নেওয়া এলাকা দখলের চেষ্টা করছে, যদিও অভিযোগ অস্বীকার করেছে অন্য পক্ষ। সাথিয়া সোনাইবিলে জলমহাল ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছে নন্দনপুর মৎস্যজীবী সমবায় সমিতি। এর সুবিধাভোগী শতাধিক জেলে পরিবার। সম্প্রতি এই বিলে মাছ ধরা নিয়ে দেখা দিয়েছে বিরোধ, সংঘর্ষেও জড়িয়েছে দুপক্ষ। সমিতির নেতারা জানান, পার্শ্ববর্তী হারিয়াকাহন গ্রামের শুভমণ্ডল সহ কয়েকজন ব্যক্তি জলমহালের একটি অংশ নিজেদের দাবি করে দখলে নেওয়ার চেষ্টা করছে। আমরা সব হলদাররাও খাই, এরিয়ার যত গরিব লোকজন আছে তারা মাছ মাঝে খায়, মৎস্যজীবী অমৎস্যজীবী সবাই মাছ মাঝে খায়। মৎস্যজীবী সমবায়ের নামে নিয়ে আমরা এখানে ভোগ দখল করে আসছি বহু জীবন। আর ভোগ দখল করছে আমাদের দাদারা, ভোগ দখল করছে আমরা, ভোগ দখল করি। সরকারি সম্পত্তি সরকার লিজ দিয়েছে, যাদেরকে দিয়েছে তারাই মালিক, সেখানে আমি বা অন্য কেউ ঢোকা মানে আইনগতভাবে অবৈধ। জলমহালের জায়গা নিয়ে মামলা চলছে বলে জানিয়েছেন হারিয়াকাহন গ্রামের শুভমণ্ডল। জোর করে দখলের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। আমার তাদের সাথে কোনো পারিবারিক বা ব্যক্তিগত কোনো ঝামেলা নাই, কিন্তু হঠাৎ করে দেখতে পাইলাম যে হচ্ছে আমার নামে একটা অভিযোগ, কিন্তু আমি কখনো এই বিলে আমি ছোট থাকতে কোনোদিন মাছ মারতে যাইনি। ইয়নও জানিয়েছেন, ইজারা নেওয়া অংশে মৎস্যজীবী সমিতি যেন নির্বিঘ্নে কার্যক্রম চালাতে পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এসিলেন সরজমিনে সেখানে গিয়ে দেখে যে মাছ মারার জন্য কিছু বাঁশ টাশ দিয়ে মাছ মারার কিছু উদ্যোগ নেওয়া হয় ইজারে কিছু জায়গায়, সেটা সহকারী কমিশনার ভূমি উঠিয়ে দেয়। সোনাইবিলের জলমহলে 75 বিঘা অংশ চলতি বছর 2,29,000 টাকায় ইজারা নেয় নন্দনপুর মৎস্যজীবী সমবায় সমিতি। জাহিদ হাসান, যমুনা নিউজ।